হলদিয়ায় ভোট গ্রহণ শুরুর পূর্বেই ভোট কেন্দ্রে পড়ল চাবিতালা। নিরাপত্তার অভাব থাকায় ভোট গ্রহণ কেন্দ্রে চাবিতালা পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অধীনে দেভোগ এলাকায় চাউলখোলা হরিপ্রিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রে। মূলত বিজেপির পক্ষ থেকে ভোট গ্রহণ কেন্দ্রে চাবিতালা লাগানো হয়েছে বলে জানা গিয়েছে। চাবিতালা মারলেন কেন? চাবিতালা মারার কারণ 2018 সালের যে পঞ্চায়েত নির্বাচনটা হয়েছিল, আমাদের প্রার্থী এখানে উপস্থিত আছে, 2018 সালের প্রার্থী, ওনার ওপর শারীরিক মানবিক দুটোই অত্যাচার করা হয়েছে, ওনার উপর এবং ওনার স্বামীর উপর। সেইটার প্রতিবাদেই আজকে আমাদের এই চাবিতালা। হাইকোর্ট থেকে রায় দিয়েছে যে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে, কিন্তু আমরা এসে দেখছি কোনো সেন্ট্রাল ফোর্স কাল থেকে নেই। এই যা দাবিতে, সেন্ট্রাল ফোর্সের দাবিতে আজকে আমাদের এখানে তালা মারা। যতক্ষণ না সেন্ট্রাল ফোর্স আসবে আমরা তালা খুলবো না, ভোট করতে দেব না। এখনো পর্যন্ত কি জানতে পারলেন? একটু আগে প্রশাসনের একজন এসেছিল, উনি ফোন করেছেন, উনি বলেছেন আটটার দিকে খবর দেবে, জানাবেন। তাহলে আটটার আগে পর্যন্ত তাহলে খোলা হবে না? না, খোলা হবে না। আমাদের দাবি কি? আমাদের দাবি সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাতে হবে। যদি না দেয় কি করবেন? যদি না দেয় আমরা ভোট করাবো না। আপনার নাম? আমার নাম সম্পারানী দাসভূঁইয়া, আমি হলদিয়া গ্রামীণ মণ্ডল ট্যুর মহিলা মোর্চার সভানেত্রী এবং দেবগঞ্জ অঞ্চল এবং দেউলপতা অঞ্চল, এই দুটো অঞ্চলে দায়িত্বে আছি।